ধন্যবাদ জানাই। আজকে আমরা কষাকরিয়াল ইউনিয়নের 200 পরিবারকে চাল ডাল তেল লবণ এগুলো আমরা দিচ্ছি। এটা আমাদের ক্ষুদ্র একটা প্রচেষ্টা। আমি চাই যে সমাজের যারা বিত্তবান আছেন বা সমাজের যারা মানুষ আছেন প্রত্যেকেই যদি এইভাবে এই করোনাকালীন সময়ে বাংলাদেশের এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়ায় তাহলে বাংলাদেশটা আপনার অন্তত পক্ষে আপনার মানুষের ক্ষুধা দারিদ্র এবং চিকিৎসা থেকে মানুষ বঞ্চিত হবে না।